যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সকল নোটিফিকেশনের জন্য। এখন আজকে খুব বেশি কথাবার্তা বলার টাইম নেই, কারণ আমরা হচ্ছে ডিরেক্টলি কাজ শুরু করব। তো আমরা নেট বিনটা ওপেন করে ফেলবো। আর একটু দুঃখের সাথে জানাই, আমি 5 মিনিট রেকর্ড করার পর রিয়েলাইজ করি যে আমি রেকর্ডারটা অন করিনি। তো আমার এখন সব কিছু আবার নতুন করে করতে হচ্ছে। তো আমরা সরাসরি প্রথমে একটা নতুন প্রজেক্ট নিব, জাভা এফএক্স, এফএক্স অ্যাপ্লিকেশন, নেক্সট। যেহেতু ইউনিভার্সিটি ল্যাবে সব হচ্ছে নেট বিন, সো আমি নেট বিন দিয়ে দেখাচ্ছি। নাম দিলাম, ফিনিশ দিলাম, আমার প্রজেক্টটা অন হয়ে গেল। টেক্সটগুলোকে একটু বড় করে নিলাম, উপরে যা আছে এই জিনিসগুলো এগুলাকে বাদ দিয়ে দিলাম। এরপর এই যে পাবলিক ভয়েড স্টার্ট, এই ফাংশনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, মানে আমরা পাবলিক ক্লাসের মধ্যে যে মেইন ফাংশনটা লিখি ওই টাইপ। আচ্ছা, একদম সিম্পল ভাষায় এই ফাংশনটাই হচ্ছে কাজ করে। এই ফাংশনটার ভিতরে আমরা যা করব এটাই আমরা এফএক্স অ্যাপে দেখতে পারবো। এরপর হচ্ছে আমার মেইনের ভিতরে কাজ হচ্ছে, মেইনের ভিতরে আমার জাস্ট এই লঞ্চ আর্কস এটা লিখতে হবে। তো এটা আমাদের জানার দরকার নাই, আমরা একটা ডিফল্ট যখন এফএক্স ফাইল নিব বা এফএক্স অ্যাপ্লিকেশন নিব তখন এটা অটোমেটিক এরকম হয়ে যাবে, মানে এই এই মেইন ফাংশনের ভিতরে এটা চলে আসবে। তো এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই স্টার্ট ফাংশনটার ভিতরে যত কিছু আছে এগুলো সব কিছুকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পর প্রথমে আমার স্টেজ সাজাইতে হবে। স্টেজটা কি? স্টেজ হচ্ছে এই যে, এই যে বারটা দেখতেছেন, এই যে বারটা দেখতেছেন, এই বার থেকে শুরু করে এই পাশের যে আউটলাইনটা, এই পুরো আউটলাইনটারে আমরা একটা স্টেজ কল্পনা করতে পারি। তো এই দেখেন, এই এইখানে আমার বিল্ডিং ভাবে একটা স্টেজ দিয়ে দিছে। তো এই স্টেজটা হইতেছে স্টেজ টাইপের একটা প্রাইমারি স্টেজ নামে একটা লোকাল ভেরিয়েবল আছে আমার। তো এখন যদি আমি এখানে এই স্টেজটাকে কনফিগার করি তাহলে এই জিনিসগুলো না করলেও চলে। প্রাইমারি স্টেজ ডট সেট সেট টাইটেল, সেট টাইটেল দিলাম, দিয়ে নাম দিলাম এফএক্স অ্যাপ। ওকে, এই এফএক্স অ্যাপটা হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এই প্রাইমারি স্টেজটাকে শো করানো। তো এই দুইটা জিনিস যদি আমি লিখি, লেখার পর যদি রান করি তাহলে আমি একটা ফাঁকা উইন্ডো দেখতে পারবো, মানে এই রানটা শেষ হয়ে যাওয়ার পর আমি এখানে একটা ফাঁকা উইন্ডো দেখতে পারবো। এই যে এই ফাঁকা উইন্ডোটার ভিতরে কোনো কিছুই নাই, কারণ আমি জাস্ট শুধু একটা স্টেজ তৈরি করছি, এই স্টেজটুকু তৈরি করা হয়েছে। আচ্ছা, এটা গেল আমার যে স্টেজের কাজ। এখন আমার আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো হচ্ছে আমার এই স্টেজের ভিতরে আমি যে কাজগুলো করব সেগুলো হচ্ছে আমার একটা সিনের ভিতরে নিতে হবে, ঠিক আছে? তো সিন কিভাবে তৈরি করে? সিন তৈরি করার জন্যে আমাদের লিখতে হয়, মানে প্রথমে সিন ক্লাসের অবজেক্ট তৈরি করতে হয়, ঠিক আছে? তো আমি যদি এসসিই লিখে লিখি তাহলে সিন সাজেস্ট করবে। সিন গিয়ে এটার একটা নাম দিলাম এসসিই, আমি সিন দিলাম ইকুয়াল নিউ কন্ট্রোল স্পেস। তো এই কন্ট্রোল স্পেস দিলে আমার এখানে দেখাবে জাভা এফএক্স সিন। তো এই জাভা এফএক্স সিনের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এই জাভা এফএক্স সিনটা এখানে মানে প্যারামিটারাইজড করার মতো করে লোড হবে। তো এটার ভিতরে আমরা কিছু জিনিস দেখতে পারতেছি, এই যে এখানে নিচে প্যারেন্ট রুট, প্যারেন্ট ফিল, প্যারেন্ট রুট উইথ হাইট, এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমার এই সিনটার ভিতরে যে অবজেক্টগুলো আমি দিব এই অবজেক্টটার রুটটা কি, আর এই অবজেক্টগুলো যে আমি দিব সেই সেই আমার সিনটার উইথ কত হবে, হাইট কত হবে। তো এগুলো কোনো কিচ্ছু নিয়ে আমি চিন্তা করব না, আমি জাস্ট খালি এখানে একটা রুট ভেরিয়েবল হিসেবে দিয়ে রাখবো। ওকে, তো এই রুট ভেরিয়েবলটা এখানে দেওয়ার পরে এখানে আমার একটা ভুল দেখাইতেছে, ভুলটা কি বলতেছে? ভেরিয়েবল রুট লোকেশন। আচ্ছা, এই রুট নামের ভেরিয়েবলটাও খুঁজে পাইতেছে না, এই কথাটা বলতেছে। তো এই এই সিনগুলো আবার কি দিয়ে তৈরি হয়? এই সিনগুলো তৈরি হয় হচ্ছে গ্রিড দিয়ে, ঠিক আছে? তো আমি এখানে একটা গ্রিড টাইপের গ্রিড প্যান নিব, নিয়ে এটার নাম দেব গ্রিড ইকুয়াল নিউ গ্রিড প্যান।
তো এই গ্রিড প্যানের নামটা আমরা দিব রুট। আমি যদি এটা এইভাবে দেই তাহলে এই রুটটা এখানে পেয়ে গেল, এই গ্রিড প্যানটা পেয়ে গেল, এটা হচ্ছে সিনের মধ্যে চলে আসলো, এই সিনটার মধ্যে আমার অ্যাসাইন হয়ে গেল। এখন আমার সিন সেট করতে হবে, মানে আমার প্রাইমারি স্টেজের মধ্যে আমার সিনটাকে সেট করতে হবে, তার মানে সেট সিনে যাইতে হবে, গিয়ে আমার সিন ভেরিয়েবলটাকে সেট করে দিতে হবে। তাহলে কি হইলো, আমি একটা গ্রিড প্যান নিলাম, নিয়ে এই গ্রিড প্যানটাকে সিনের ভিতরে ঢুকাইলাম, ঢুকায়ে এই সিনটাকে আবার একটা প্রাইমারি স্টেজের মধ্যে ঢুকাই দিলাম, মানে আমার এই উইন্ডোর মধ্যে ঢুকাই দিলাম। তো এত কিছু পরীক্ষার জন্য জানার দরকার নাই, এতটুকু মুখস্থ করতে হবে, একটা গ্রিড প্যান ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে, একটা সিন ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে, সিনের প্যারামিটারে এই গ্রিড প্যানের হচ্ছে অবজেক্টটা দিতে হবে, প্রাইমারি স্টেজের মধ্যে সেট সিন করাইতে হবে, সিন অবজেক্টটা পাস করাইতে হবে, টাইটেল দিতে হবে, শো করাইতে হবে। এটা যদি আমি করে রান করাই তাহলে আমি একটা মানে উইন্ডো পাবো, যেই উইন্ডোটার নাম চেঞ্জ হয়ে গেছে এবং এইখানে আমার গ্রিড প্যান সিন সব অ্যাড হয়ে গেছে, কিন্তু আমি এগুলো দেখতে পারতেছি না কারণ আমার সিনের মধ্যে কোনো কিছুতে অ্যাড করা নাই, গ্রিডের মধ্যে কোনো কিছু অ্যাড করা নাই। আমি যদি কোনো কিছু অ্যাড করি তাহলে এখন এখানে দেখতে পারবো। তো আমরা এখানে কাজ করতে পারি, সিনের সাইজটা দিয়ে দিই তাহলে এত বড় উইন্ডো আসবে না। তো আমি এটাকে 300x250 একটা সাইজ দিই, এটা যদি রান করাই এখন আমি তাহলে দেখতে পারবো যে এখানে আমার 300x250 একটা সাইজ চলে আসছে। তো এটার উইথটারে মনে হয় আরেকটু বাড়াইলে ভালো হইতো, তো এটারে আমরা 500 করে দিই। 500 করার পরে এটারে যদি আমি রান করাই তাহলে, আচ্ছা হ্যাঁ, এখন সুন্দর একটা উইন্ডো আসছে যেটা আমরা লগ ইন উইন্ডো হিসেবে কাউন্ট করতে পারি। তাহলে আমরা নামটারে চেঞ্জ করে দিই লগ ইন, যেহেতু স্যার বলছে যে ইনসার্ট ডিলিট এগুলো দেখাইতে হবে, আমরা এটারে লগ ইন ধরলাম। লগ ইন করার পর মানে আমরা যেটা করব যে আমরা রেজিস্ট্রেশন পেজ বানাবো, রেজিস্ট্রেশন করার পরে সরি লগ ইন না, আমরা রেজিস্ট্রেশন পেজ বানাই, রেজিস্ট্রেশন, হ্যাঁ। তো আমরা কি করব, রেজিস্ট্রেশন পেজ বানাবো, এখানে দুইটা ফিল্ড থাকবে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবে, রেজিস্টার করার পর কে কে রেজিস্টার করছে সেই নামগুলো আমরা শো করাবো, এটাকে আপডেট ডিলিট করার মতো অবস্থা তৈরি করব এটা, এবং আমি অবশ্যই মানে ডেটাবেস ইউজ করব। তো অনেক মানে অনেক কিছু বোঝানো হয়ে গেছে, এরপর আমি আর বুঝাবো না, এরপর আমরা জাস্ট খালি কাজ করব। কি কাজ করব, আমি বলছি যে আমি একটা লগ ইন প্যানেল বানাবো, লগ ইন প্যানেল বানানোর জন্য আমার কি কি দরকার, লগ ইন প্যানেল বানানোর জন্য হচ্ছে আমার দরকার একটা ইউজার নেম ফিল্ড, একটা পাসওয়ার্ড ফিল্ড, একটা বাটন। তাহলে আমি একটা টেক্সট ফিল্ড দরকার আমার, এই তো টেক্সট এফ, টেক্সট ফিল্ড, ফিল্ড এই যে জাভা এপ্লিকেশন টেক্সট ফিল্ড, এটার নাম দিলাম আমি ইউজার নেম, দিলাম নিউ টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড দিলাম। দেওয়ার পর এখন আমি আরেকটা টেক্সট ফিল্ড নিব, কিসের জন্য, এই টেক্সট ফিল্ডটা নিব হচ্ছে পাসের জন্য, ওকে। তো আমি একটা টেক্সট ফিল্ড নাম ইউজারের জন্য, একটা টেক্সট ফিল্ড নাম পাসের জন্য। আচ্ছা এখন আমি টেক্সট বসাবো কি না, টেক্সট বসাবো না, আমরা জাস্ট খালি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে রাখবো। তো আমি যদি এটার ভিতরে এখন লিখে দেই ইউজার নেম, নেম, আর এটার ভিতরে যদি লিখে দেই পাসওয়ার্ড, তাহলে কি হবে, আমার ওই ফিল্ডগুলোর মধ্যে ইউজার নেম আর পাসওয়ার্ড শো করবে। তো আমি এই যে গ্রিড প্যান যে তৈরি করছি এটার মধ্যে এখন আমার এই জিনিসগুলোকে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবো, আমরা আমরা লিখবো রুট ডট অ্যাড, এরপর আমার যেটাকে আমি অ্যাড করব সেটার নাম দিতে হবে। তাহলে আমি কি করব, ইউজার নেমকে অ্যাড করব, তো আমি এটাকে হচ্ছে জিরো নাম্বার রো, জিরো নাম্বার কলামে দিব। দেওয়ার পর আমরা আমাদের বাকি যার একটা আছে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটাকে অ্যাড করব, পাস অ্যাড করলাম। তো এখন যদি আমি এটাকে রান করি আমি দেখতে পারবো এই যে আমার পাসওয়ার্ড চলে আসছে,
আচ্ছা এটা কি হয়েছে এটা একটু বলি, এইটাও আমার জিরো নাম্বার রো জিরো নাম্বার কলামে আছে, পাঁচটাও আমার জিরো নাম্বার রো জিরো নাম্বার কলামে আছে। তো কি হয়েছে একটা আরেকটার উপর ওভারল্যাপ হয়ে গেছে। তো যেহেতু আমি নিচে নামাবো তাহলে এটা হচ্ছে আমার রো আর এটা হচ্ছে আমার কলাম, মেবি আমি একটু চেঞ্জ করে দেখি, আমি শিওর না। তো এটাকে যদি আমি রোটাকে চেঞ্জ করি, রোটাকে চেঞ্জ করে যদি ওয়ান করে দেই তাহলে কি হবে, এটা পরের রোতে চলে যাবে, পরের রোতে চলে গেলে এটা উপরে নিচে দেখা যাবে। তো এই যে পাশাপাশি, ওটা হচ্ছে কলাম ছিল এই জন্য পাশাপাশি চলে গেছে। থাক পাশাপাশি, সমস্যা নাই, আমরা পাশাপাশি রাখি। তো জিনিসটা হচ্ছে ওইখানে যদি একটু নাম টাম দেয়া যাইতো তাহলে মনে হয় একটু ভালো হইতো। তাহলে আমরা এইটাকে এখান থেকে সরাই দিই, সরাই দিয়ে এখানে আমি টেক্সট অ্যাড করি। টেক্সট নিলাম, ইউজার নেম ইকুয়াল নিউ টেক্সট, এটার ভিতরে স্ট্রিং হবে, স্ট্রিং এর নাম হবে ইউজার নেম, এটা গেল। আচ্ছা ইউজার নেম তো আমি এর আগে একবার ইউজ করছি, তো এটারে টি ইউজার নেম করে দেই। এরপর হচ্ছে আমি আরেকটা টেক্সট নেই যেটার নাম হবে টি পাস ইকুয়াল নিউ, এটার নাম হবে, এইটা স্ট্রিং অ্যাড করতে হবে পাসওয়ার্ড। তো এটার নাম ইউজার নেম, পাসওয়ার্ড গেল। তাহলে আমরা এখানে এগুলোকে আবার অ্যাড করবো, অ্যাড করার নিয়ম কি, রুট ডট অ্যাড নোট চাইল্ড, আচ্ছা। তো আমরা পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড অ্যাড করছি। এবার রুটের মধ্যে গিয়ে এখানে আমি টি ইউজার নেম দেব, তো এটাকে আমি জিরো জিরোতে রাখবো, এটাকে ওয়ান জিরোতে নিয়ে যাব, পাসওয়ার্ডকে হচ্ছে জিরো ওয়ানে রাখবো। আর আমার যে পাসওয়ার্ড টেক্সটটা আছে এটার মধ্যে টি পাস, এটা আমার হচ্ছে ওয়ান নাম্বার রো ওয়ান নাম্বার কলামে থাকবে। তো এটা যদি আমি এখন রান করি তাহলে সুন্দর একটা জিনিস দেখতে পারবো আমরা। আচ্ছা এটা পরে চলে গেছে না, আমাদের টি পাস এইখানে, টি ইউজার নেম এখানে, ইউজার নেম ফিল্ডটা এইখানে, তাহলে এটা নিচে, এটা নিচে, এটা জিরো জিরোতে, এটা ওয়ান জিরোতে, সেম কলামই থাকবে। তাহলে এটাও জিরো কলামে থাকবে, এটাও জিরো কলামে থাকবে, তাহলে এটা হচ্ছে টুতে থাকবে, এটা হচ্ছে থ্রিতে থাকবে, তাহলে সব নিচে নিচে হয়ে যাবে। ইউজার নেম পাসওয়ার্ড, আচ্ছা এরকম থাকলেও সমস্যা নেই, তবু আমরা একটু নিচে নিচে করার চেষ্টা করি। এটা হচ্ছে আমার রো, এটা হচ্ছে আমার কলাম, ওয়ান 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 টু থ্রি, তাহলে সব আমার নিচে নিচে চলে আসলো। এখন আমার কি করতে হবে, আমার একটা লগ ইন বাটন তৈরি করতে হবে। তাহলে এখানে আমার একটা বাটন তৈরি করতে হবে, বাটনটা অবশ্যই জাভা এফএক্স সিনের হইতে হবে, তারপর এটার নাম দিতে হবে লগ ইন বাটন, লগ ইন ইকুয়াল নিউ বাটন, এটার মধ্যে টেক্সট দিতে হবে, আমার বাটনের নেমটা কি হবে, বাটনের নেমটা হবে রেজিস্টার, ঠিক আছে। তো এই তো রেজিস্টার তৈরি হয়ে গেল, এখন এটাকে আমরা এখানে অ্যাড করব, রুট ডট অ্যাড, এটার নাম দিব বি লগ ইন, এটা থাকবে আমার চার নাম্বার রোতে, পাঁচ নাম্বার রোতে। হ্যাঁ আচ্ছা এটাকে যদি এখন রান করি নিচে আমরা একটা বাটন পেয়ে যাবো, দেখবো এই যে রেজিস্টার নামে একটা বাটন চলে আসছে। তাহলে আমরা এখানে ইউজার নেমটা দিব, এখানে পাসওয়ার্ডটা দিব, রেজিস্টার দিব। পাসওয়ার্ড ফিল্ডটাকে আমরা এখানে না, জিনিস দেখা যাচ্ছে আমরা এটাকে পাসওয়ার্ড টাইপও করে দিতে পারতাম, কিন্তু এখনকার জন্য আমরা এই ঝামেলাগুলোয় যাব না। তো এতটুকু হচ্ছে প্রথম টিউটোরিয়ালটা, সেটা হচ্ছে কিভাবে আমরা এই জিনিসগুলো তৈরি করতে পারবো। তো তৈরি হয়ে গেছে, এখন নেক্সটে আমরা দেখব যে এগুলোর থেকে ডাটাগুলোকে আমরা কিভাবে
ডেটাবেজের মধ্যে পাঠাইতে পারবো। অ্যাকচুয়ালি আমি কি করব, এই টিউটোরিয়ালটা এখন আপ করে দিব, এটা তোমরা আপনারা সবাই যখন দেখতে থাকবেন, ইন দ্য মিন টাইম আমি ওই টিউটোরিয়ালগুলো বানায় ফেলবো, তাহলে আমাদের টাইম কিল হবে না। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সকল নোটিফিকেশনের জন্য।